গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ফান উইথ পুরি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার নতুন বাড়িতে ঘুরতে চলে এসেছি, এখন পুট্টির কাজ হচ্ছে, খুব সুন্দর লাগছে। সাদা রঙটা সত্যিই ভালো লাগে, তারপরে কালার হবে, কিন্তু মনে হচ্ছে যে কি কালার থেকে সাদা কালার ঘরটাই বেশি ভালো লাগছে। কিন্তু যেহেতু কালার করতেই হবে সাদা বাড়িতে, তার থাকা যাবে না, প্রচণ্ড নোংরা হয়ে যাবে, তাই এবার কালার হবে আর দরজা জানালা লাগবে। আর আজকে অনেক দিন থেকে একটা স্পেশাল খেতে কিছু ইচ্ছে হচ্ছিলো, কী করে বানাবো বানাবো হচ্ছে না হচ্ছে না, আর বাড়িতে জিনিসও জোগাড় ছিল না, তাই আজকে জোর করে বলেছি আনতে আর করব। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কী ইচ্ছে হচ্ছিলো খেতে আমার, আর কী বানালাম, খেতে কেমন হয়েছে, রান্না কেমন হলো, সব কিছুও দেখবেন। আর ভিডিওটা পুরো দেখবেন, আমার সাথে বনে থাকবেন। তাহলে চলুন বিকালবেলায় কী রান্না করলাম সেগুলো দেখবেন। অনেক দিন থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ইচ্ছে করছিল, চিলি চিকেন না, আমার চিকেন কষা খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাড়িতে যে চিকেন কষাটা বেশি হয় না, তাই চিকেন চিলি আর ফ্রাইড রাইস হবে, তাই আজকে রাত্রে এটাই ডিনার হবে। চালটা ভেজানো হয়েছে, তরকারিগুলো কেটে নিয়েছি, ড্রাই ফ্রুটসগুলো রেখে নিয়েছি, এখানে চিলি চিকেনের জন্যে সবজিগুলো কেটে নিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, আজকে জমিয়ে খাবো। আপনাদের কি ইচ্ছে হয় কোনো দিন কিছু কিছু স্পেশাল খেতে? আমার তো ভীষণ ইচ্ছে হয়, আর ওটা যদি না পাই তো আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। ওটা আমার চাই, আমার যেটা ইচ্ছে হয়ে গেলো আমার এটা চাই, ওটা আমার খেতেই হবে। তাই কতদিন থেকে বলছি এনে দাও, আজকে নিয়ে এসছে, আজকে বানাবো। আর খুব কি সুন্দর ফ্রাইড রাইসটা কালারফুল হয়েছে, আমার এটা ভীষণ ভালো লাগে, পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস দারুণ। ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে, আর কি সুন্দর সেন্ট বার হচ্ছে, একদম ড্রাই ফ্রুটস বেশি, রাইসটা কম, দেখছেন কি সুন্দর লাগছে। তারপরে আবার চিকেনের পকোড়াগুলো করে চিলি করব, এটা রেডি করে নিয়েছি। চিকেন ম্যারিনেশন করা আছে, এখানে পকোড়াগুলো রেডি করে নিচ্ছি চিলি করার জন্য। তারপরে আজকে রাত্রে ডিনারটা জমে যাবে একদম মজার খাবার হবে, ভেবেই মুখে জল চলে আসছে। তোমার মিষ্টি মুখে হাসি তোমার দুষ্ট ছাওয়ার ফাঁকি নিয়েছি। আর এবার প্লেটিং করে দেখাচ্ছি, বলুন তো কেমন হয়েছে আজকের ডিনারটা, মেসেজ বক্সে নিশ্চয়ই বলবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ 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 সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে। আর আমার রেসিপি খাবার কেমন লাগে তোমরাকে নিশ্চয়ই কমেন্টে বলবেন। তাহলে আজকের ডিনার এখানেই রেডি হয়ে গেছে, এবার আমরা খাওয়ার জন্য চললাম, প্লেটিংও হয়ে গেছে, যাই এবার আনন্দ করে খাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ।